আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির দ্বিতীয় পর্বের 131 নম্বর পৃষ্ঠা থেকে 140 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়াব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এর আগের পৃষ্ঠাগুলির আলোচনার ভিডিও তোমরা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। 131 নম্বর পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে বড় থেকে ছোট বুঝি। এখানে আমরা বড় থেকে ছোট সংখ্যা চিনব। দেখো এখানে বলা হচ্ছে কি, সায়নের কাছে 21টি দেশলাই কাঠি আছে, কিন্তু দেশলাই বাক্সে 31টি কাঠি রাখতে হবে। দেখো 31 এই সংখ্যা কিন্তু 21 এই সংখ্যার থেকে বড়, কতগুলো বেশি দরকার দেখি। অর্থাৎ 21 থেকে 31 পর্যন্ত যেতে গেলে কতগুলো বেশি কাঠি প্রয়োজন সেটা আমরা যদি বের করতে চাই, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে 31 থেকে 21 বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে যে আর কতগুলো কাঠি হলে 31টি কাঠি হবে। দেখো এখানে সমস্যাটা কি করে পাতানো হয়েছে, সায়নকে রাখতে হবে 31টি কাঠি, কিন্তু সায়নের কাছে আছে 21টি কাঠি, তাহলে আরো কটি দরকার। 31 থেকে 21 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 10। এখানে তোমাদের কাঠির সাহায্যে বিয়োগটি করে দেখানো হয়েছে। এখানে দেখো 3 10 1, তিনটে দশ, দশ দশ দশ, 3 10 1 31, আর এখানে 2 10 1 21। তো এই 21 31 থেকে বাদ যাবে। 21 মানে কত, 2 10 1, তো উপর থেকে 2 10 1 কাটা গেল, মানে দুটো 10 এবং 1 কাটা গেল, পড়ে রইল কত, পড়ে রইল শুধু 10, তাহলে বিয়োগফল হচ্ছে কত, শুধু 10। তাই এখানে দেখো কি বলছে, তাই 31 21 এর থেকে বড় নাকি ছোট, 31 21 এর থেকে অবশ্যই বড়, এই বক্সে তোমরা লিখবে বড়। তো এখানে যদি বড় সংখ্যা হয়, বড় থেকে ছোট আছে, দেখো বড় থেকে ছোট 31 থেকে 21 এর দিকে যাচ্ছে, বড় থেকে ছোট হলে গ্রেটার দ্যান চিহ্ন হয়। এই দেখো বড় থেকে ছোট, এটা হলো গ্রেটার দ্যান চিহ্ন আর এটা হলো লেস দ্যান চিহ্ন। তো 31 বড় থেকে ছোট হচ্ছে, তাই এই গ্রেটার দ্যান চিহ্ন বসাবে। এটা মনে রাখার আরো একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো দেখো 31 আর 21 এর মধ্যে ছোট কোনটা, ছোট হলো 21। এটা তোমরা একটা তীর চিহ্ন হিসেবে ধরো, এই তীর চিহ্নের সূচালো যে মুখটা সেটা সবসময় ছোট সংখ্যাটার দিকে থাকবে, তোমরা এভাবেও মনে রাখতে পারো। এরপরে বলা হচ্ছে যদি সায়নকে 41টি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো তবে হিসাব করে দেখি কত বেশি কাঠির দরকার। দেখো আগে ছিল 31টি, তো এখন আমাদের সমস্যা দেওয়া হচ্ছে কি, যদি 41টি কাঠি রাখতে হয়, সায়নের কাছে তো 21টি কাঠি আছে, যদি 41টি কাঠি রাখতে হয় তাহলে আরো কতগুলি কাঠি রাখতে হবে, তাহলে কাঠি রাখতে হবে 41টি। এখানে 41 লিখবে, 41 এর থেকে 21 বাদ দেবে, একে একে মিলে গেলে বিয়োগের ক্ষেত্রে হয় 0। দুই হাতে আছে, কত হলে 4 পাবো, 2 হলে 4 পাবো, তাহলে কতটি কাঠি দরকার, 20টি, আরো 20টি কাঠি দরকার। তো এখানে দেখো বলা হচ্ছে 41 21 এর চেয়ে বড় নাকি ছোট, তাহলে 41 21 এর চেয়ে বড়, এই বক্সে তোমরা লিখবে বড়। এখানে দেখো বেশ কিছু সমস্যা দেওয়া রয়েছে, এখানে গ্রেটার দ্যান চিহ্ন হবে নাকি লেস দ্যান চিহ্ন হবে সেটা তোমাদেরকে বসাতে হবে। যদি বড় থেকে ছোট হয় তাহলে গ্রেটার দ্যান চিহ্ন হবে, আগেই বলেছি। তো এখানে দেখো বড় থেকে ছোট রয়েছে, গ্রেটার দ্যান চিহ্ন, বড় থেকে ছোট রয়েছে, গ্রেটার দ্যান চিহ্ন, এটাও দেখো বড় থেকে ছোট রয়েছে, গ্রেটার দ্যান চিহ্ন দেবে, তারপরে এটাও বড় থেকে ছোট 61 থেকে 21, গ্রেটার দ্যান চিহ্ন, এটাও দেখো 71 থেকে 21, বড় থেকে ছোট রয়েছে, গ্রেটার দ্যান চিহ্ন, এটাও দেখো 81 থেকে 21, বড় থেকে ছোট, এই সমস্ত সংখ্যাগুলির মাঝের যে বক্সগুলি আছে শূন্যস্থানগুলি এখানে গ্রেটার দ্যান চিহ্ন হবে। তার কারণ হলো বড় থেকে ছোট সংখ্যা এখানে বসানো হচ্ছে, যদি ছোট থেকে বড় সংখ্যা বোঝানো হতো তাহলে লেস দ্যান চিহ্ন হতো, লেস দ্যান চিহ্ন হচ্ছে এই রকম। এবারে চলে আসছি 132 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো জেরিনা মালা গেঁথেছে 27টি পুঁথি দিয়ে, আর পলি মালা গেঁথেছে
17টি পুঁতি দিয়ে। তো আমরা দেখেই বুঝতে পারছি যে জেরিনা বেশি পুঁতি দিয়ে মালা গেঁথেছে। তো কটি বেশি পুঁতি দিয়ে মালা গেঁথেছে সেটা বের করতে গেলে কিন্তু আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিতে হবে। জেরিনার মালা দেখো এখানে বলা হচ্ছে কটি পুঁতি দিয়ে তৈরি, 27টি, আর পলির মালা 17টি পুঁতি দিয়ে তৈরি। তো এখানে 27 এর থেকে 17 বিয়োগ দিতে হবে। বিয়োগের ক্ষেত্রে দুটো সংখ্যা একই থাকলে সাথে সাথে মিলে গেলে শূন্য, এক হাতে আছে, কত হলে আমরা দুই পাবো, এক হলে, তাহলে আমাদের বিয়োগ ফল হলো দুই। তাই জেরিনার মালায় পলির চেয়ে পুঁতি আছে বেশি না কম? অবশ্যই বেশি, এখানে শূন্যস্থানে লিখবে বেশি। তাই দেখো 27 থেকে 17 বড় থেকে ছোট যাচ্ছে, তাহলে কি হবে, গ্রেটার দেন চিহ্ন এখানে বসবে। এখানে দেখো কাঠির মাধ্যমে বিয়োগ করা রয়েছে আমরা 27, মানে কত, 2 10 7, 2 10 এবং 7, আর 17 মানে 1 10 7, 1 10 এবং 7। তো এই 2 10 7 থেকে 1 10 7 বিয়োগ দিতে হবে, অর্থাৎ 17 বিয়োগ দিতে হবে। 27 থেকে 17 বিয়োগ করলে বিয়োগ ফল হবে 10। এবারে বলা হচ্ছে তাই কোনটা ছোট কোনটা বড় দেখার জন্য প্রথমে দশকের ঘরের অঙ্ক দেখব, তারপরে এককের ঘরের অঙ্ক দেখব। এখানে গ্রেটার দ্যান চিহ্ন বা লেস দ্যান চিহ্ন আমাদেরকে বসাতে বলা হচ্ছে। এটা দেখো 27 থেকে 36 হচ্ছে, তাহলে ছোট থেকে বড় লেস দ্যান চিহ্ন বসাবে। এটা দেখো 41 থেকে 29, মানে বড় থেকে ছোট, তাহলে এটা গ্রেটার দ্যান চিহ্ন বসাবে। তারপরে দেখো বলা হচ্ছে কি 56 থেকে 65, অর্থাৎ ছোট থেকে বড়, তাহলে লেস দ্যান চিহ্ন বসাবে। এটাও দেখো 42 থেকে 58, ছোট থেকে বড়, লেস দ্যান চিহ্ন বসাবে। তারপরে দেখো 71 থেকে 68, বড় থেকে ছোট, গ্রেটার দ্যান চিহ্ন বসাবে। এটা মনে রাখার আরো একটা টোটকা আমি তোমাদেরকে বলেছিলাম, এটাকে তোমরা যদি একটা তীর চিহ্ন হিসেবে ধরো, তো এই তীর চিহ্নের সূচালো মুখটা সবসময় ছোট সংখ্যার দিকে থাকবে। এটা তোমরা সহজে মনে রাখার কৌশল হিসেবে ধরে নিতে পারো, এটা কিন্তু কোনো নিয়ম নয়। এবারে চলে আসছি নিচে, এখানে দেখো একদিকে বলা হচ্ছে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই। এখানে যে সংখ্যাগুলো রয়েছে এখানে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তো সব থেকে ছোট সংখ্যা দেখো রয়েছে 60, প্রথমেই লিখবে 60, তারপরের ছোট সংখ্যা রয়েছে 66, এখানে 66 লিখবে, তারপরে আছে 77, 77 লিখবে, তারপরে আছে 85, 85 লিখবে, তারপরে 96। তো এখানে দেখো ছোট থেকে বড় হলো 60, 66, 77, 85, 96। এবারে দুই দাগে বলা হচ্ছে বড় থেকে ছোট বা অধঃক্রমে সাজাই। এখানে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে, তো এখানে সব থেকে বড় সংখ্যা রয়েছে 88, তো এখানে 88 লিখবে, তারপরে আছে 77, 77 লিখবে, তারপরে আছে 50, 50 লিখবে, তারপরে আছে 48, 48 লিখবে, তারপরে লিখবে 40। তো অধঃক্রমে বা বড় থেকে ছোট সাজালে কি হচ্ছে, 88, 77, 50, 48, 40। এবারে চলে আসছি 133 নম্বর পৃষ্ঠায়, এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স। তো এখানে নিচে বেশ কিছু বাক্য দেওয়া রয়েছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে দেখো কি বলা হচ্ছে, ইনসেক্টস আর স্মল, ইনসেক্টস শব্দের অর্থ হলো পতঙ্গ বা পোকামাকড়, পোকামাকড় হয় ছোট বা পোকামাকড় ছোট। অল ইনসেক্টস হ্যাভ 6 লেগস, অর্থাৎ পতঙ্গদের 6টি পা থাকে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, অর্থাৎ বেশিরভাগ বা অধিকাংশ পতঙ্গই উড়তে পারে। দে হ্যাভ উইংস, তাদের আছে ডানা। ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন, অর্থাৎ আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে পতঙ্গরা থাকে। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে থাকে। দে আর ইন দ্য ডেজার্ট, তারা মরুভূমিতে থাকে। দে আর ইন দ্য হিলস, তারা পাহাড়েও থাকে। দে আর এভরিহোয়ার, অর্থাৎ তারা সমস্ত জায়গায় থাকে, পৃথিবীর সমস্ত জায়গায় পতঙ্গ বা পোকামাকড়ের সন্ধান মেলে। বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আমাদের সঠিক উত্তরগুলোতে টিক দিতে হবে। এক দাগে বলা হচ্ছে ইনসেক্টস আর বিগ, হিউজ, স্মল, অবশ্যই স্মল আমরা এখানে পড়েছি, ইনসেক্টস আর স্মল, পতঙ্গেরা হয় ছোট।
তারপরে দুই দাগে অল ইনসেক্টস হ্যাভ ফোর সিক্স ফাইভ লেগস, অর্থাৎ সমস্ত পতঙ্গদের কয়টি পা থাকে, চারটি ছটি নাকি পাঁচটি? অবশ্যই ছটি পা থাকে, এখানে আমরা পড়েছি অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস। তারপরে দেখো তিন দাগে বলা হচ্ছে মোস্ট, নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই, মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, অর্থাৎ অধিকাংশ বা বেশিরভাগ পতঙ্গই উঠতে পারে, তো এখানে সঠিক উত্তর হবে মোস্ট। তারপরে চার দাগে বলা হচ্ছে ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, অর্থাৎ পতঙ্গেরা শুধুমাত্র পাহাড়ে থাকে, অনলি ইন দ্য ডেজার্ট শুধুমাত্র মরুভূমিতে থাকে, এভরিওয়্যার সমস্ত জায়গায় থাকে, আমরা দেখো এখানে পড়েছি দে আর এভরিওয়্যার, অর্থাৎ তারা সমস্ত জায়গায় থাকে, তো এখানে সঠিক উত্তর হবে এভরিওয়্যার। এরপরে দেখো একটা রাইম রয়েছে, ছড়া রয়েছে, এটা তোমাদেরকে পড়তে হবে, এখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে, অর্থাৎ তোমরা শোনো এবং বলো, তো এই ছড়াটা তোমরা তোমাদের বিশেষত পড়ার জন্য দেওয়া হয়েছে, সুর করে তোমাদের এটা পড়তে হবে। দেখো ছড়ার নাম কি, ইনসেক্টস অল অ্যারাউন্ড, এটা হচ্ছে ছড়ার নাম, তো ছড়াটা তোমরা কিভাবে পড়বে দেখো, লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইস বাজিং বিস আপ ইন দ্য স্কাই, টিনি টিনি লিটিল অ্যান্টস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস, মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড। এই সমস্ত ছড়াগুলো তোমাদের ছন্দ অনুযায়ী সুর করে পড়ার জন্য দেওয়া রয়েছে, তো এগুলোর বাংলা অর্থ অতটা প্রয়োজন নেই যদিও, তবুও আমি বলে দিচ্ছি। দেখো লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইস, বাগস এখানে দেখো এস রয়েছে, অর্থাৎ অনেক বা বহুবচন বোঝানো হচ্ছে, বাগ শব্দের অর্থ হলো ছারপোকা, লেডি বাগস অর্থাৎ মহিলা ছারপোকা বা মেয়ে ছারপোকা, অ্যান্ড বাটারফ্লাইস মানে প্রজাপতিরা, বাজিং বিস আপ ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে শব্দরত মৌমাছিরা, টিনি টিনি লিটিল অ্যান্টস, এখানে দেখো টিনি টিনি লিটিল, এই তিনটে শব্দের অর্থই এক, অর্থাৎ ছোট, তিনটে কিন্তু সমার্থক শব্দ হিসেবে আমরা ধরতে পারি, টিনি টিনি লিটিল অ্যান্টস অর্থাৎ ছোট 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 পিঁপড়েরা, ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান্টস, ক্রলিং শব্দের অর্থ হলো বুকে হেঁটে চলা, তো পিঁপড়েরা আমরা জানি সাধারণত বুকে হেঁটে চলে, বুকে হেঁটে তারা কি করছে, আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ তারা গাছের, প্লান্টস শব্দের অর্থ কি উদ্ভিদ, তো তারা গাছের একবার উপরের দিকে উঠছে বা নিচের দিকে নামছে পিঁপড়েরা। মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড অর্থাৎ অনেক পতঙ্গ বা অনেক পোকামাকড় খুঁজে পাওয়া যায়, ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড অর্থাৎ আকাশে ও মাটিতে, অনেক পতঙ্গ খুঁজে পাওয়া যায় আকাশে এবং মাটিতে, তো তোমরা এভাবেই তোমরা এটা পড়ে নেবে এই ছড়াটা। এবারে চলে আসছে 134 নম্বর পৃষ্ঠায়, এখানে আমরা যোগের মাধ্যমে গুণের প্রাথমিক ধারণা শিখব। এখানে বলা হচ্ছে যে টুপির সংখ্যা বাড়াই, এখানে দেখো দুটি টুপি রয়েছে ও আবার দুটি টুপি রয়েছে, দুটি টুপির দল, দুটি টুপির দল, তাহলে মোট কটা হলো, এক দুই তিন চার, মোট হলো চারটি টুপি, তাহলে একটা দলে আমরা দুটো টুপি পেয়েছি, আরো একটা দলে আমরা দুটো টুপি পেয়েছি, তাহলে দুই যোগ দুই করলে হচ্ছে চার, তাহলে দুটি দুইয়ের দল মিলে চার হলো, দুটি দুইয়ের দল মিলে কত হচ্ছে, চার হচ্ছে, এখানে দল হলো দুই, কটি দল, একটি দল, দুটি দল, দুটি দল, আর প্রতি দলে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তো যতগুলি দল থাকবে এবং এক এক দলে যতগুলি সংখ্যা থাকবে সেটা গুণ করে দিলেও আমাদের সঠিক উত্তর বের হবে। এখানে দেখো আবার তোমাদের উদাহরণ দেওয়া রয়েছে, এখানে কটি দল, একটি দুটি তিনটি, এবং প্রত্যেক দলে দুটি করে টুপি আছে, তাহলে দল পেলাম কটি, একটি দুটি তিনটি, এবং প্রতি দলে টুপি আছে দুটি করে, তো এখানে তোমরা যোগ করে দেখো দুই আর দুই চার আর দুই ছয়, তাহলে কটা টুপি হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, মোট ছটি টুপি, তো আমরা কটি দল পেয়েছি, এক দুই তিন, এখানে তিনটি দল আমরা পেয়েছি এবং প্রত্যেক দলে দুটি করে টুপি রয়েছে, তাহলে দুই যোগ দুই যোগ দুই, তাহলে হলো কটি, ছটি, তাহলে এখানে দেখো তিনটি দুইয়ের দল মিলে
কত হচ্ছে? ছয় হচ্ছে না, তাহলে তিনটি দুইয়ের দল মিলে ছয় হলো। এখানে দল কটি? দল এক দুই তিন, এখানে দল হলো তিন, এবং প্রতি দলে দুটি করে টুপি আছে। এখানে দেখো দল কটি, এক দুই তিন, তিনটে দল এবং প্রত্যেক দলে দুটো করে টুপি আছে। এরপরে আরো একটা উদাহরণ রয়েছে যেখানে আমরা কটি দল পাচ্ছি, একটি দুটি তিনটি চারটি, মোট চারটি দল পাচ্ছি এবং প্রত্যেক দলে দুটো করে টুপি রয়েছে। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে চারটি দুইয়ের দল মিলে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি টুপি হচ্ছে। তাহলে পেলাম কটি? এক দুই তিন চার, চারটি দল এবং প্রত্যেক দলে দুটো করে টুপি রয়েছে। তাহলে চারটি দলে দুটো করে টুপি থাকলে চারটি দুই লিখবে, তাহলে দুই আর দুই চার, আর দুই ছয় আর দুই আট হবে। তাহলে কটি? চারটি দুইয়ের দল মিলে আট হলো। এখানে দল কটি? এক দুই তিন চার, চারটি দল এবং প্রতি দলে টুপি কটি? এক দুই দুটি। তারপরে দেখো বলা হচ্ছে, তাই এক দুই তিন চার পাঁচ, আমরা যদি পাঁচটা দল নিই এবং প্রত্যেক দলে দুই করে রাখি, তাহলে দুই আর দুই চার, আর দুই ছয়, আর দুই আট, আর দুই দশ, কত হবে? দশ হবে। তো এখানে আমাদের যোগের মাধ্যমে গুণের প্রাথমিক ধারণা কি করে দেওয়া হচ্ছে? দেখো এখানে কটি দল আছে? এক দুই তিন চার পাঁচ, পাঁচটি দল আছে না, এবং প্রত্যেক দলে কটা করে সংখ্যা আছে? দুটো করে সংখ্যা আছে। তো এই মোট এক দুই তিন চার পাঁচ দল এর সংখ্যা, এবং প্রত্যেক দলের যে সংখ্যা রয়েছে দুই, এই দলের সংখ্যার সাথে প্রত্যেক দলের সংখ্যা গুণ করে দিলে বেরিয়ে যাবে যে গুণফল, মোট যোগ করে সেটাই হবে। অর্থাৎ আমরা গুণের মাধ্যমেও এটা করতে পারি বা যোগের মাধ্যমেও এটা করতে পারি। সেটাই আমাদেরকে বোঝানো হচ্ছে যে যোগের মাধ্যমে গুণের প্রাথমিক ধারণা কিভাবে আমরা লাভ করব। তো এখানে বারো আমরা কি করে পেতে পারি? এখানে কটা দল রয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, প্রত্যেকটা একই সংখ্যা বসাতে হবে, যেহেতু দুই ছিল, আমরা দুই, দেখো দুই বসিয়ে দিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা দুই যোগ করলে হবে কত? বারো। তাই আমরা যদি ছয়টা দুই গুণ ও করে দিই, তাহলে দেখো হবে কত? বারো। তো আমরা যোগের মাধ্যমে করতে পারি, গুণের মাধ্যমেও করতে পারি। এভাবেই আমাদের যোগের মাধ্যমে গুণের প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। এখানে দেখো লেখাও রয়েছে, আমি যেটা তোমাদেরকে বললাম, দুটো দুইয়ের দল মিলে হলো চার। এটা ছোট করে কিভাবে লিখবো? দুইয়ের দল দুটো, তাহলে দুই গুণ দুই চার, এভাবে আমরা লিখব। এই যে এটা হলো গুণ চিহ্ন, এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। দুই বার দুই যোগ করেছি, তাই বলবো দুইয়ের সঙ্গে দুই গুণ করে গুণফল চার পেলাম। 134 নম্বর পৃষ্ঠায় আমি যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে যোগের মাধ্যমে গুণ শেখানো হয়েছে, সেভাবেই তোমরা সেই নিয়মেই 135 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান করবে, আশা করি তোমরা পারবে। এবারে চলে আসছি 136 নম্বর পৃষ্ঠায়, এখানকার অঙ্কগুলি দেখো। আমাদের গুণের মাধ্যমেও সংখ্যাটাকে আনতে হবে এবং যোগের মাধ্যমেও সংখ্যাটাকে আনতে হবে। তো আমরা কিভাবে এগুলো করব? এখানে দেখো দুই গুণ পাঁচ রয়েছে, দুই গুণ পাঁচ অর্থাৎ দুইয়ের দল, কটি দুইয়ের দল? পাঁচটি দুইয়ের দল। দুই গুণ পাঁচ করলে কত হবে? পাঁচ দুগুণ দশ। এটা যদি আমরা যোগ পদ্ধতিতে করতে চাই, তাহলে দুইয়ের দল পাঁচটি, দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা দুইয়ের দল, এখানে পাঁচটা দুই লিখবে। এই গুণফল যত হবে যোগফলও তত হবে। পাঁচটা দুই আমরা যদি যোগ করি, দুই আর দুই চার, আর দুই ছয়, আর দুই আট, আর দুই দশ। সবসময় মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যোগফলেও যেটা উত্তর হবে, গুণফলেও সেটাই উত্তর হবে। যদি উত্তর আলাদা আলাদা হয় তাহলে বুঝবে তোমাদের অঙ্ক ভুল হচ্ছে। এবারে দেখো চারের দল কটি? দুটি। চার দুগুণ আট, এখানে আগে গুণ করে লিখে নাও। তো চারের দল দুটি, দুটি চারের দল, এখানে লেখো দুটো চার, চার আর চার যোগ করলে হবে আট। দেখো যোগফলও যা হচ্ছে গুণফলও তাই হচ্ছে। তারপরে দেখো এখানে আছে তিনটে পাঁচ, তিনটে পাঁচ যদি আমরা যোগ করি, পাঁচ আর পাঁচ দশ, আর পাঁচ পনেরো, তিনটে পাঁচ যদি আমরা যোগ করি তাহলে হবে পনেরো। তো এখানে পাঁচের দল কটি? পাঁচের দল
তিনটি পাঁচের দল, তাই 5 গুণ 3 লিখবে, এখানে হবে 15। তারপরে 7 যোগ 7 করলে হবে, 7 আর 7 যোগ করলে হয় 14, তাহলে 7-এর দল। কটি 7-এর দল? 1 2, দুটি 7-এর দল, কি করবে? গুণ করবে, 7 গুণ 2 হবে কত? 14। এখানে দেখো আলাদা আলাদা দলগুলি, এখানে কিছু অঙ্ক রয়েছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক সেভাবেই তোমরা করে নেবে। এখানে দেখো দুটো বক্স রয়েছে, তার মানে দুটো দল, এবং প্রত্যেক দলে তিনটে করে ফুল রয়েছে, 1 2 3, তিনটে করে ফুল, তাহলে তিনটে করে ফুল রয়েছে এবং দুটো দল রয়েছে, এখানে লিখবে 2, তাহলে হবে কত? 3 দুগুণ 6, তাহলে মোট কটি ফুল হচ্ছে? 6টি ফুল হচ্ছে। আবার এখানে দেখো 1 2 3, তিনটে দল রয়েছে, 1 2 3, তিনটে দল রয়েছে, আলাদা আলাদা বক্স, এগুলোকে তোমরা দল হিসেবে ধরো, তিনটে দল এবং প্রত্যেক দলে দুটো করে ফুল, তো দুটো করে ফুল রয়েছে প্রত্যেক দলে এবং দল রয়েছে তিনটে, হচ্ছে কত? 3 দুগুণ 6, তাহলে দুটি করে তিনটি ফুলের দল, দুটি করে 1 2 3, তিনটি ফুলের দল। তো এভাবেই তোমরা পরের অঙ্কগুলো করে নেবে। এবারে চলে আসছি 137 নম্বর পৃষ্ঠায়, যেখানে বন্দে আলী মিয়া রচিত আমাদের গ্রাম কবিতাটি রয়েছে। প্রসঙ্গে বলে রাখি, বন্দে আলী মিয়া রচিত আমাদের গ্রাম কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিও আগেই আরএস বেঙ্গলি ক্লাসরুমে চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিও। এবারে চলে আসছি 138 নম্বর পৃষ্ঠায়, এখানে বলা হচ্ছে ড্র দ্য পিকচার অফ এ মর্নিং সিন ইন ইয়োর লোকালিটি, অর্থাৎ তুমি যে স্থানে বাস করো সেই লোকালয়ের সকালের যে দৃশ্য, সেই দৃশ্যটা তোমাদেরকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তো এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো ছবি আঁকবে। এবারে চলে আসছি 139 নম্বর পৃষ্ঠায়, এখানে বলা হচ্ছে ছোট করে নতুন ভাবে লিখি। তো এখানে দেখো ইঁদুর রয়েছে, কটা দলে ভাগ করা হয়েছে? 1টা 2টো 3টে 4টে, মোট 4টে দলে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক দলে 1 2 3, তিনটে করে ইঁদুর রয়েছে, তাহলে প্রত্যেক দলে ইঁদুরের সংখ্যা 3টি এবং মোট 4টে দল, তাহলে 3 গুণ 4 করলে কত হবে? 3 এ 4 12 12 হবে। তো এখানে তোমাদের যে কোনো কিছু নিজে ছবি আঁকতে বলা হচ্ছে, এখানে ধরো তোমরা কটা দল তোমাদেরকে করতে হবে? 3টে দল, এখানে দেখো 3টে দল রয়েছে এবং 3টে দলে প্রত্যেক দলে 4টি করে ছবি রাখবে। কিসের ছবি রাখতে পারো? ধরো তোমরা সহজে বলের ছবি আঁকলে কটা করে আঁকতে হবে? 4টে করে, এগুলোকে তোমরা বলই ধরে নেবে, তোমরা অন্য কিছু আঁকতে পারো। তো 3টে দল রয়েছে এবং প্রত্যেক দলে 4টি করে বল রয়েছে, 3 এ 4 এ 12। তো এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা গুণফলের ক্ষেত্রে যদি একই সংখ্যা হয়, আমরা যদি আগে পরে করি, যে এখানে দেখো 3 এবং 4 গুণ করা হয়েছে এবং এই 4টা যদি আমরা আগে লিখি, 3টা যদি আমরা পরে লিখি, সেক্ষেত্রেও কিন্তু গুণফল একই থাকছে। এখানে আমরা শিখবো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কি হয়। ফাঁকা থালায় কিছুই নেই, অর্থাৎ 0টি আপেল আছে। দেখো 0 যোগ 0, অর্থাৎ এখানে 0টি আপেল, 0টি আপেল, অর্থাৎ কিচ্ছু নেই। এখানে 0 যোগ 0 যোগ করলে যেমন 0 হয়, সেক্ষেত্রে গুণ করলে কি হয় সেটাই আমরা শিখবো। কোনো আপেল নেই তাই 0, ও কোনো আপেল নেই তাই 0, এখানে 0 0 0 থালা, তাই কোনো আপেল নেই। দুটো থালা মিলিয়ে কটা আপেল হবে? 0টা আপেল হবে, অর্থাৎ আপেলই তো নেই, তাহলে কি আর যোগ হবে? কিছু হবে না। তাই যোগের ক্ষেত্রে আমরা যেহেতু জানি 0র সাথে 0 যোগ করলে 0ই হয়, এবার গুণের ক্ষেত্রে কি হয় সেটাই আমরা দেখবো। 0র সাথে কোনো সংখ্যা গুণ করলে 0ই হবে, বুঝতে পারলে? এখানে দেখো ফাঁকা থালায় ফল দেখি ও ফাঁকা ঘরে সংখ্যা লিখি, এখানে দেখো কটি ফল আছে? 0টি। কটি ফল আছে এখানে? 0টি, এখানেও 0টি ফল আছে। তো 3টে থালা আমাদের এখানে আঁকলে কি হবে? এখানে তো আদতেই থালায় কিছু নেই, 0টি, তাহলে 0 যোগ 0 যোগ 0 যোগ করলে কি হবে? একটা বড় 0 হবে, পেলাম 0 গুণ 3। তাহলে এবার দেখো গুণের ক্ষেত্রে, দেখো প্রত্যেকটি থালায় ফলের সংখ্যা 0 এবং থালার সংখ্যা 1 2 3, থালার সংখ্যা 3, এখানে আমরা একটা 3 সংখ্যা পাচ্ছি, কিন্তু 3 সংখ্যা পেলে কি হবে? এই সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে গুণ করি, তাহলে 0 গুণ 3 হবে 0, অথবা 3 গুণ 0 হবে 0।
তাই শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, শূন্য হবে। এটা আমরা এখান থেকে শিখলাম। এখানে দেখো কিছু নিজে করি রয়েছে, এগুলো তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করবে, খুবই সহজ। দুই গুণ তিন, তিন গুণ কত হবে, ছয় হবে। পাঁচ গুণ দুই, পাঁচ দুগুণ দশ। তারপরে এখানে দেখো, দুইয়ের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার গুণফল দশই হবে, তাহলে দুই গুণ পাঁচ তাহলেও দশ হবে। তাহলে তিন গুণ শূন্য করলে কত হবে, শূন্য হবে। তারপরে দেখো, কত সংখ্যার সাথে চার গুণ করলে শূন্য হবে, অবশ্যই শূন্য এর সাথে চার গুণ করলে শূন্য হবে। এর আগের পৃষ্ঠায় আমরা শিখেছি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে বা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল হয় শূন্য। এবার আমরা শিখব যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে কি হবে। যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ আমি ধরো তিনকে এক দিয়ে গুণ করলাম তাহলে গুণফল তিনই হবে। আমি যদি আটকে এক দিয়ে গুণ করি গুণফল আটই হবে। তো এখানে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে কি হবে সেটাই আমরা শিখব, খুবই সহজ। এককে আমি যদি শূন্য দিয়ে গুণ করি, আগের পৃষ্ঠায় শিখেছি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্যই হয়। এককে আমি যদি এক দিয়ে গুণ করি এক হবে, এককে আমি যদি দুই দিয়ে গুণ করি দুই হবে, এককে আমি যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন হবে, এককে আমি যদি চার দিয়ে গুণ করি তাহলে চার হবে, এককে যদি পাঁচ দিয়ে গুণ করা হয় তাহলে পাঁচ হবে, এককে যদি ছয় দিয়ে গুণ করা হয় ছয় হবে, এককে সাত দিয়ে গুণ করলে সাত হবে, এককে আট দিয়ে গুণ করলে আট হবে, এককে নয় দিয়ে গুণ করলে নয় হবে, এককে দশ দিয়ে গুণ করলে দশ হবে। পেলাম যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে গুণফল সেই সংখ্যাই হয়। নিজে করি, এক গুণ আট করলে কি হবে, আটককে আট, সাত গুণ এক সাতককে সাত, এগারো গুণ এক এগারোকে এগারো। এবার দেখো, ছয়কে এক দিয়ে গুণ করলে কত হবে, ছয়কে ছয়, আবার এককে ছয় দিয়ে গুণ করলে ছয়কে ছয় হবে। অর্থাৎ এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটার গুণফল এটার সাথেই মিলে যাবে। দেখো, এক গুণ ছয় ছয়কে ছয়, ছয়কে ছয়, ছয় গুণ এক ছয়কে ছয়, তাহলে ছয় হচ্ছে এটার উত্তর, এটার উত্তরও ছয় হচ্ছে। তাহলে এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে বারোকে গুণ করলে বারো হবে উত্তর। এখানে তাহলে এক বসাই বারোকে বারো, এখানে এমন সংখ্যা বসাতে হবে যার সাথে এক গুণ করলে আঠেরো হবে উত্তর, তাহলে এখানে আঠেরো বসাই আঠেরোকে আঠেরো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর এভাবেই পরবর্তী পৃষ্ঠার ক্লাসের ভিডিওগুলি পেতে তোমরা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।